আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম আবু ইউসুফ। আবু ইউসুফ স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি কুমিল্লা মরানগর পীরকাশিমপুর থেকে আসছি। পীরকাশিমপুর থেকে এসেছেন স্যার। জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি সর্বপ্রথম এসেছি, আমার মাঝে প্রচন্ড ব্যথা ছিল, আমি দাঁড়াইতে পারতাম না, এই খুব প্রচন্ড ব্যথা, নামাজও পড়তে পারতাম না। আচ্ছা, এই ব্যথার কারণে আমি সর্বপ্রথম, তবে আমি ডিপিআরসি হসপিটাল ডক্টর শৈবুল মোহাম্মদ প্রধানের স্যারের সর্বপ্রথম বই হই এইভাবে যে অনলাইনে আমি ফলো করি। আচ্ছা, বুঝতে পারি। অনলাইনে ফলো করে দেখি যে ভালো একজন ফিজিওথেরাপি খুব চাপ আছে, বেড়ে গেছে, খুব ব্যথা হতো। তো আমি কুমিল্লা থেকে মন হসপিটাল ডাক্তার লীল কুমার রায় ওনার সর্বপর্ণ হয়েছিলাম। তো হওয়ার পর দুই তিন চার মাস ওইখানে আমি চিকিৎসা দিন ছিলাম, কোনো পরিবর্তন আসে নাই। তখন আমি সার্কি ফ্লো করে অনলাইনের মাধ্যমে, আচ্ছা, এবং আমার এক বন্ধুকে নিয়ে আসে। আচ্ছা, তো আপনার এই সমস্যাটা ঠিক কতদিন যাবৎ ছিল? এটা ছয় মাস, গত ছয় মাস যাবৎ। এই পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন এটার। আচ্ছা, যে ট্রিটমেন্টগুলো করেছেন সেটার পরবর্তীতে মানে ফলটা কী ছিল, কী পেয়েছিলেন আপনি? ডিপের হসপিটাল আসার পর আপনি বাইরে যে ধরনের ট্রিটমেন্ট, বাইরে যে ট্রিটমেন্ট করেছিলাম এখানে কোনো ফল প্রচন্ড ব্যথা, আমার সিরিয়াল আসতেছে, সিরিয়ালে অপেক্ষা করে অনেক প্রচন্ড ব্যথা, আমি অসহ্য হয়ে গেছি। তারপর তো সিরিয়াল আসলো, আমি ডাক্তার সর্বপর্ণ হলাম, আমার ভর্তি হলো, স্যার বললো ভর্তি হওয়ার জন্য ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর কিছুদিন পরে আস্তে 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 ইনশাল্লাহ আমি এখন 95% সর্বপর্ণ। 95% আপনি সুস্থ হয়েছেন। আপনার প্রাথমিক জীবনে যে ধরনের কাজগুলো করতে আপনার যে ধরনের সমস্যাগুলো হতো সেগুলো কি এখন আপনার হয়? আপনি কি এখন স্বাচ্ছন্দ্যে সব কিছু করতে পারেন? হয় না, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠি দাঁড়ায় আমি দাঁড়িয়ে পারতাম না, প্রচন্ড ব্যথা করতাম, প্রচন্ড ব্যথা, হ্যাঁ, দাঁড়িয়ে পারতাম, আমি নিতে পারতাম না, শোয়া থেকে উঠতে পারতাম না। এখন আল্লাহ দিলে আমার এরকম মনে হয় না, অনেকটাই সুস্থ, যেটা মানে 95% আমি বলবো, হ্যাঁ, আর সুস্থ, ইনশাল্লাহ সুস্থ, সুস্থ হয়ে গেছেন। আচ্ছা স্যার, বলবো যে আপনার যতদিন এই ডিপিআরসি হসপিটালে আপনি ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, তারা কি টাইম টু টাইম আপনার সবটুকু সেবা নিশ্চিত করেছে? আপনি টাইম টু টাইম সবকিছু পেয়েছেন? হ্যাঁ জি, ডিপিআরসি হসপিটালে আমি আজকে বিদিন জগৎ ছিলাম, এখানে কোন কিছু ত্রুটি নেই, সেবা মান অনেক ভালো, অনেক ভালো, যারা ডক্টর আছেন, যারা নার্স আছেন, বয় আছেন, সবাই অনেক ভালো, সবাই অনেক কোঅপারেটিভ এবং সহযোগিতাপূর্ণ, হ্যাঁ, সবকিছু সহযোগিতাপূর্ণ। স্যার, জানতে চাইবো যে আপনি এই ডিপিআরসি হসপিটালে যে কয়েকদিন আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, এখানকার পরিবেশ আপনি দেখেছেন, আপনি অন্যান্য হসপিটালের পরিবেশও দেখেছেন, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন। এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ অনেক সুন্দর, পরিচালনা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, সবকিছু অনেক সুন্দর। স্যার, আপনি বলেছেন যে আপনি গত চার মাস যাবত আপনি এই সমস্যাটা ভুগছিলেন, তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন আমাদের দেশে এবং দেশের বাইরে, অনেক ভাই বোন আছেন যারা হয়তো এই ধরনের সমস্যায় ভুগছেন, অনেকে আছেন যে হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না, অনেকে আছেন যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন, আমাদের দেশে এখনো এমন অনেক শিক্ষিত মানুষ আছেন যারা ঝাড়ফুঁকে বিশ্বাস করেন, আমাদের দেশে এরকম অনেক ভুয়া ডক্টর আছেন যাদের কাছে যাওয়ার ফলে পরবর্তীতে আমরা এরকম অনেক রোগী দেখতে পাই যারা সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন, এরকম অনেক ঘটনাও ঘটে। তো সেই ধরনের ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আসলে ওনাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, আমি তো 20 দিনের মতো আজকে 20 দিন চলে আমি এখানে অবস্থানরত, আমি অনেকেই ফোনের মাধ্যমে এবং আমি ডক্টরকে চারজন রোগী দেখাইছি অলরেডি 20 দিনের মধ্যে। আমার এক বন্ধু আসছিল, আমার এক বন্ধু আসছিল এবং আমার বড় আপুকে আমি এখানে দেখাইছি ডক্টর সর্বন ডিপিআরসি হসপিটালে। তো আমি সবাইকে মেসেজ দিব যে যারা অনলাইন ফ্লো করেন তারা অবশ্যই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রধানের একটা দেখেন, এটা দেখবেন ইনশাল্লাহ। এখানে যেরকম আমাদের সেবার মান, আমাদের ডক্টর
অনেক ভালো আমি স্যারকে মনে করি, কারণ স্যার হোক রক্ষিস মানুষ এবং কি আন্তরিকভাবে একটা রুকিয়ে গিয়ে স্যার ফ্লো করে। হয়তো স্যার আমাকে বলছিল যে আমি অপারেশনে করার জন্য, স্যার বলছিল প্রাথমিক যে আপনি অপারেশন হলে এক সপ্তাহ আপনি এক সপ্তাহ চলে যেতে পারবেন, নতুবা যদি আমাকে ভর্তিতে ফিজিওথেরাপি চলতে থাকে তাহলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তো আপনি অপারেশন করতে চেয়েছেন, স্যার বলেছে অপারেশনের প্রয়োজন নেই, আপনি আগে দেখেন ট্রিটমেন্টটা করে। না, স্যার বলছিল যে আপনি আমাকে দুইটা লাইন দেখাইছে, স্যার বলছিল যে যদি আপনি একই দিন ভর্তি না থাকেন তাহলে অপারেশন এক সপ্তাহ হলেই করতে পারবেন। আমি অপারেশন স্যারও বলেছে যে অপারেশন যাওয়ার প্রয়োজন নাই, আপনি একটু দিন বুঝতে পারলে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবে। তো স্যারের সর্বর্ণ হয়ে আমিও নিজে সিদ্ধান্ত নিই যে এই বয়সে আমি অপারেশনে যাবো না। তো অপারেশন আজ আজকে 20 দিন হলো, আমি অনেকটাই সুস্থ স্বাবলম্বী, আমি মনে করছি আমি পুরো সুস্থ হয়ে গেছি, পুরো সুস্থ হয়ে গেছি। তো এখন আমি আমার বলবো যে যারা অনলাইন মাধ্যমে এগুলো ফলো করেন অবশ্যই তারা এখানে আসবেন, ডিভাইস হসপিটালে ফলো করবেন, স্যার অনেক ভালো এবং যারা কর্মজীবিত আছে সবাই অনেক সাপোর্ট, সবাই আপনি সেটা বিশ্বাস করেন। হ্যাঁ, যেহেতু আপনি উপকারকে পেয়েছেন, ওনারা আসলে ওনারাও উপকারটা পাবেন সেটা আপনি অবশ্যই বিশ্বাস করেন, অবশ্যই বিশ্বাস করি ওনারা উপকার পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো সবশেষে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-এর ভিতরে আপনি কত নাম্বার দিবেন, যদি নাম্বার দিতে পারেন? সেবার মাধ্যমে আসলে 100-ই দেওয়া যায়, 100 দিলে তো 100-এ 100 হয়ে যায়, কিছু ত্রুটি থাকতেই পারে, তারপর ওইটা কোনো বিষয় না, সেবার মান ভালো। আচ্ছা, আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমিও বলবো দর্শকের উদ্দেশ্যে যারা এই অনলাইন এটা ফলো করবেন, আশা রাখি যে স্যারের সর্বর্ণ হবেন, ডিপিআরসি হসপিটালের মাধ্যমে সেবা নিবেন, এটি আমার বক্তব্য থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।